যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই, তাই আলোচনার মাধ্যমে তারেক রহমানকে ফেরানোর চেষ্টা করবে সরকার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভারতের পর প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়েও কথা বলেন তিনি। জানান, ভারসাম্য রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারারই বহিঃপ্রকাশ এই সফর। তিস্তা প্রকল্প প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যদি বাংলাদেশকে সহায়তা করে সেটি দুদেশের জন্য ভালো হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গ্রন্থ মোড়ক উন্মোচন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ভারত সফর ও আসন্ন চীন সফরের বিষয়ে তুলে ধরেন। বলেন, ভারতের পরই চীন সফর ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের বহিঃপ্রকাশ। মত বিনিময়ে উঠে আসে তিস্তা প্রকল্প ইস্যু। এই প্রকল্পে ভারত যদি সহায়তা করে দুদেশের জন্যই ভালো হবে। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী আমাদের সহায়তা করে তাহলে সেটি ভালো। প্রতিবেশী দেশটির সাথে ট্রেন চলাচল নিয়ে মন্ত্রী জানান, আঞ্চলিক যোগাযোগ নিয়ে ভাবনা রয়েছে। আগামীতে ভারত দিয়ে নেপাল ভুটানেও ট্রেন যাবে। যে বাংলাদেশ থেকে ট্রেন ভারতে শুধু যাবে না, বাংলাদেশ থেকে ট্রেন নেপালও যাবে, বাংলাদেশ থেকে ট্রেন ভুটানে যাবে, এবং আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে আলোচনা করছি। এই সময় তারেক রহমানকে ফেরানোর বিষয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই, তাই আলোচনার মাধ্যমে তাকে প্রত্যাপনের চেষ্টা করবে সরকার। তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই, সেটি একটি প্রতিবন্ধকতা। কিন্তু বন্দি বিনিময় চুক্তি ছাড়াও দুই দেশ সম্মত হলে কিন্তু আসামিকে যে দেশে তার দণ্ড হয়েছে সেখানে ফেরত পাঠানো সম্ভব। বিএনপির রাজনীতির সমালোচনা করেন হাসান মাহমুদ। বলেন, দলটির নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই, তারা আবার গণতন্ত্রের কথা বলে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।